আউশগ্রামের খবরে চোখ রাখবো। আউশগ্রাম থানার হামলার ঘটনার 12 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে পুলিশ, এবং গ্রেফতার করা হয়েছে ঘুষখোরা তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াই ও সিপিএম জেনারেল সম্পাদক সুরেন হেমব্রমকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বে অভিযোগ এলাকাকে অশান্ত করতে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছিলেন চঞ্চল গড়াই। ধৃত চঞ্চল গড়াই সহ 3 জনকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। আউশগ্রাম থানায় হামলার ঘটনায় উঠে আসছে স্থানীয় স্তরে জটিল রাজনৈতিক সমীকরণ। পুলিশি ধরপাকড়ে গ্রেফতার হয়েছেন ঘুষখোরা পুরসভার তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াই, গ্রেফতার হয়েছেন তৃণমূল কর্মী শেখ জাহিরউদ্দিন শেখ লালন, অন্যদিকে গ্রেফতার করা হয়েছে সিপিএম এর ঘুষখোরা জোনাল সম্পাদক সুরেন হেমব্রমকে। আউশগ্রামের দায়িত্বে থাকা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দাবি, হামলার পিছনে রয়েছে সিপিএম, সঙ্গে হাত মিলিয়েছেন তৃণমূলেরই কয়েকজন। চঞ্চল গড়াইয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতৃত্বের সম্পর্ক ভালো নয়। আউশগ্রামের ঘটনায় প্রচারে আসা তৃণমূল নেতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও স্থানীয় নেতৃত্বের সম্পর্ক তলানিতে। কিছুদিন আগে চঞ্চল গড়াই ও চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ঘুষখোরা তৃণমূল দলীয় কার্যালয় থেকে কার্যত বের করে দেন বর্তমান আউশগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি শালেক রহমান। অভিযোগ, এরপর থেকে অপমানের বদলা নিতে স্থানীয় সিপিএম নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ান এই 2 তৃণমূল নেতা। এর কিছুদিন পরই আউশগ্রামের ঘটনা, গ্রেফতার করা হয় চঞ্চল গড়াইকে। চঞ্চল গড়াইয়ের আত্মীয়রা গ্রেফতারের জন্য সরাসরি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছেন। গদি নেবার জন্য চম্পকড়ার পেছনে যেমন লেগেছিল, তেমনি চঞ্চল গড়াইয়ের পেছনে লাগছে। এছাড়া আর কোনো রিজন নয়। পুলিশ কি করে বললো, পুলিশকে পার্ট টাইম জব দিয়েছে যে তুমি দিনে পুলিশ করবে, রাতে লোক উঠাবে তোমার এনে রাতে বেলায় গিয়ে গালাগালি। পুলিশ কেন বললো যে নবান্নের হাত আছে না, হাত পার্ট টাইম তৃণমূল করে। এদিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএম ঘুষখোরা জোনাল কমিটির সম্পাদককে। যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ওই অঞ্চলে আমাদের পার্টিকে এই ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা হচ্ছে। শনিবার রাত থেকে পুলিশি ঘেরাটোপে আউশগ্রামের 18টি গ্রামই। এই অবস্থায় গ্রামের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে থানায় স্মারকলিপি দেয় বিজেপির একটি প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।